সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এইচএসসি 2021 পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে উত্তর সেই উত্তরটি। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটি কী ছিল সেটি দেখবো। দেখেন, অ্যাসাইনমেন্ট একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি ফার্স্ট ব্র্যাকেট 3, -4, 5 ও কিউ ফার্স্ট ব্র্যাকেট 2, -1, 1। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ও কিউ দ্বারা নির্দেশ করে। তোমাদের ক নম্বরে উত্তর করতে হবে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরে একটি একক ভেক্টর নির্ণয় করো। খ নম্বরে পি ও কিউ ভেক্টর দ্বারা একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। গ নম্বরে ধরো তোমার প্রসঙ্গত কাঠামোতে অপর একটি ভেক্টর আর ইগল টু 1 + 2 - 3 কে পি কিউ, পি ও কিউ, পি কমা কিউ এবং আর চিত্র 1 এর ন্যায় একটি ঘন সামন্ত্রিক তিনটি বাহু নির্দেশ করলে সামন্ত্রিক আয়তন নির্ণয় করো ও উত্তরের সপক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। চিত্র ঘন সামন্ত্রিক। এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। ঘ নম্বর উত্তর ধর হবে কি কি সেটা দেখো, প্রশ্নটি আগে পড়ি। এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ ও আর নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কী ব্যবস্থা গ্রহণ করবে? গাণিতিকভাবে দেখাও নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। তারপরে আছে নম্বর, দেখো নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করতে হবে। চ নম্বরে, এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের এবং সময়ের কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। নির্দেশনা সংকেত দিয়েছে, দেখো পরিমাপের ক্ষেত্র দৈর্ঘ্য কিলোমিটার এককে এবং বেগ কিলোমিটার ঘন্টা এককে পরিমাপ করতে হবে। তাহলে চলো উত্তরটি চলে যায়। উত্তরে যাওয়ার আগে একটি কথা, তোমরা যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে চলো উত্তরে যাওয়া যাক। শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন ক নম্বর প্রশ্নের উত্তরটি আমাদের সামনে চলে আসলো। আপনারা উত্তরটি দেখে দেখে সুন্দর করে করে নেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে দেখেন পি ফার্স্ট ব্র্যাকেট 3, -4, 5 কমা কিউ দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে দেখেন 2, -1, 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর দেখেন এখানে আমরা যেভাবে লিখেছি আপনারা সেভাবে লেখেন, সুন্দর করে লিখে ফেলেন, ঠিক আছে। প্রথমে লিখবেন এটা, তারপরে এটা, তারপরে এভাবে লিখবেন, এভাবে আপনার সম্পূর্ণ লিখে ফেলেন, এই স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা লিখে ফেলেন। কেমন প্রশ্নটি আমি আর বলতেছি না, উত্তর আপনারা সুন্দরভাবে এটা দেখে দেখে করে ফেলেন। করা শেষ হয়ে গেলে 2 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নতে আবার চলে যাব। হ্যাঁ, তারপরে এবার আমার খ নম্বর প্রশ্নে চলে যাই। চলেন খ নম্বর প্রশ্নে কী কী আছে আমরা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা খ নম্বর প্রশ্নটিতে চলে আসলাম। দেখেন খ নম্বর প্রশ্ন এভাবে লিখবেন, দেওয়া আছে দিয়ে শুরু করবেন, ঠিক আছে। দিয়ে শুরু করে এভাবে সুন্দর করে আপনার দেখেন যোগ বিয়োগ করবেন, তারপরে করার পরে এভাবে আপনার করবেন। দেখেন সর্বপ্রথম আমরা কোনটা নিয়েছিলাম এখান থেকে খেয়াল করবেন, এটা দেখে দেখে সুন্দর করে করবেন, কেমন এভাবে করবেন। তারপরে এখান থেকে সর্বশেষে লিখবেন, আমরা জানি এভাবে লিখবেন, এখানে একটা র আছে, রে বাহুর নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এভাবে লিখবেন, ঠিক আছে। সো খ নম্বর লেখা আশা করি শেষ। এবার আমরা গ নম্বর প্রশ্ন যাবো, চলেন গ নম্বরে যাওয়া যাক। শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে গ নম্বর প্রশ্নটি দেওয়া চলে এসেছি। দেখেন দেওয়া আছে দিয়ে শুরু করবেন, এভাবে আপনারা লিখবেন সুন্দর করে। দেখেন আমি আর দেখাচ্ছি না, আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লিখে নেন, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। গ নম্বর প্রশ্নটি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেন, আমি রোল করে দেখে দিচ্ছি আপনাদেরকে, স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা লিখে ফেলেন, কেমন। সর্বশেষে ব্যাখ্যা দিতে বলেছিল, ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, তারপরে আপনারা এভাবে লিখবেন, ঘ নম্বর উত্তরটি চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকার বেগ লেখা আছে, আপনারা এটা খেয়াল করবেন, এটা এখানে ছোটর বেগ, এখানে প্রস্থ, এখানে নদী, এভাবে আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে, এখানে 50,
সুন্দর করে আপনারা লিখবেন, কেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে লিখে ফেলবেন। বুঝিয়ে দিতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর বোঝালাম না আপনাদেরকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা লিখে ফেলেন। তারপরে আছে ঘ ন ঘতে পাই, দেখেন উম নম্বর প্রশ্নের উত্তর, উম নম্বর প্রশ্নে আপনারা দেখে লিখে ফেলেন। উম নম্বরের পরে ছ নম্বর, দেখেন ঘ ন ঘতে পাই আমরা, যেহেতু আমাদের বলেছিল প্রশ্নে যা বলেছে আমরা সেই অনুযায়ী কাজ করেছি, প্রস্থ, নৌকার বেগ, স্রোতের বেগ এগুলো আমরা দেখেন সবই লিখে দিয়েছি, আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে লিখে দেখে দেখে লিখে ফেলেন। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে দেখেন আমরা জানি লব্ধি বেগ ইকুয়াল টু, সূত্রটি বসিয়ে দিয়েছি এখানে, সূত্রের মান বসিয়ে দিয়েছি, এবং সময়টি ইকুয়াল টু ডি বাই রুট অফ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা খেয়াল করবেন, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা মান বসিয়ে দিয়েছি। সর্বশেষ নৌকার লব্ধি বেগের পরিবর্তন এটা লিখে দিয়েছি 20 মাইনাস 2 ইন্টু 2 সময়ের পরিবর্তন এত মিনিট। শিক্ষা নিবেদিত, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কী কী ভিডিও, কী কী টপিকস আপনাদের লাগবে, কী সাবজেক্ট লাগবে আপনারা কমেন্টে জানাবেন, সব উত্তর দেওয়ার চেষ্টা করবো।